السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أسكير أي أنشطان الشمولية الشيرمن أمار بريو أستاذ دكتور بروفيسور دكتور هولا بريو خالد أن حسن يحيى أرو أنن علماء أمار سرد أستاذ principal جانو العابدين বন্ধুবর ডক্টর মুস্তাফিজুর রহমান এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ জাপান থেকে সাবির আহমদ ভাই সহ যারা জয়েন করেছেন সকলকে আমার মন থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে আলোচনার জন্য আমি ঢুকি না আমাকে খালেদ অনুরোধ করেছে ঢোকার জন্য আমি শুনতেছিলাম যখন ডক্টর আব্দুল কাদের স্যার যখন কথা বলতেছিলেন তখন থেকে আমি শুনতেছিলাম এর আগে মিস হয়েছে ব্যস্ত ছিলাম বলে তো আমি খালেদকে আসলে অনুরোধ করেছি যে আমাদের এই আজকের অনুষ্ঠানটা ট্রান্সক্রাইব ট্রান্সক্রাইব করা করা উচিত যদি যদি মানে মাধ্যমে এটাকে যায় কোনো অ্যাপ্লিকেশনের কারণ এই বক্তাদের কাছে যদি আমরা আবার বলি আপনারা একটি আর্টিকেল লিখে দেন তখন আমাদের প্রত্যেকের জীবনের এত ব্যস্ততা অথবা মতিভ্রম হয়ে যাবে কিংবা নানা কারণে হয়তোবা এই সব কথাগুলো আসবে না কারণ আজকে হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে যখন কথা বলা হয় তখন মানুষের ইমোশন স্প্রিড থাকে একরকম আর যখন কলম নিয়ে বসে তখন অনেক জিনিস হয়তো আসে না অথবা নতুন কিছু আসবে এজন্য খালেদ এবং ডক্টর স্যারকে আমি অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটা যেন ট্রান্সক্রাইব করা হয় এবং ভবিষ্যতে এটাকে একটা আর্টিকেল মানে তার যে তার জীবনের উপরে রচনা রচনা সমগ্র হিসাবে বা স্মৃতিচারণ সমগ্র বা যে কোনো উপায় হোক এরকম একটা প্রস্তাব আমি করতে চাই যাতে করে একটা বিগ রিসোর্স হয়ে যেতে পারে মরহুমের উপরে ওনার ইন্টেকালের পর আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম ছোট্ট একেবারে ছোট্ট সেটা হলো যে মরহুম আল্লামা শেখ তিনি আমাদের বাংলাদেশে হোক বা বিদেশে হোক পৃথিবীতে বিভিন্ন দেশে এত ছোট্ট ক্ষুদ্র বিষয়ের উপর পিএইচডি হয় এম হয় অনেক বিষয় তুচ্ছতা স্বাভাবিক বিষয়ের উপরে হয় একটা মানুষের জীবনের উপরে যদি পিএইচডি করা হয় মারোনা আব্দুর রহিমের উপরে পিএইচডি হয়েছে এমফিল ফিল হয়েছে আমাদের ওস্তাদ সেবাতুল্লাহ হুজুরের উপরে হয়েছে আমি মনে করি আমাদের ওস্তাদ শেখ বরহম লুৎফুর রহমান ওস্তাদের উপরেও এরকম অন্তত একটা একটা এমফিল দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি হওয়া উচিত যে উনি ওনার জীবন কর্ম কোনো বইভস্তাক থাকলে সেটা আর একটা হলো ওনার ইসলামী রসন বক্তৃতা শিল্পে ইসলামিক বক্তৃতা এবং মা ওয়েদা যেগুলোকে আমরা বলি ওয়াজ ইসলামের দৃষ্টিতে এটা একটা বিশাল শিল্প কোরআন হাদিস জুড়ে আছে এরকমের আল্লাহ তালা বহু ডজনে দজনে স্টোরি তিনি নিয়ে আসছেন বক্তাদের আলোচকদের বাবা এবং সন্তানের কথা তারপরে ইব্রাহিমের সাথে আজরের কথা এরকম করে ঘুরে ঘুরে দেখা যায় আল্লাহ তালা অনেক কথা বলে বলেছেন যে এই কেসাগুলো রয়েছে লাফি আব্রাহ এর ভিতরে রয়েছে অনেক আব্রাহ অনেক শিক্ষণীয় তা আমি মনে করি আজকের আলোচকরা যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকেই মরহুম শেখ লুতফুর রহমানের রহেমা জীবন থেকে আমরা যা জেনেছি এগুলো আসলে বিশাল আয়ব্রা হতে পারে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কখনোই ফিজিক্যালি আমার দেখা হয় নাই কিন্তু আমি বাংলাদেশে যে কয়জন বক্তাকে মনে করতাম ইসলামের স্বার্থে কাজ করতেছেন এবং তাদের দ্বারা আসলে কাজ হচ্ছে তার মধ্যে আমি তাকে শীর্ষ আলে মনে করি করতাম মোস্তাদফাতুল্লাহ সেফাতুল্লাহ উল্লাহ একজন তারপরে আমি মনে করতাম মলোনা আব্দুল গফ্ফার সাহেব ছিলেন একজন উনি জীবিত আছেন কিনা জানি না আর মলনোনাক কামাল উদ্দিন জাফর এরকম আর মলনাক আবুল কালাম আজাদ এই চার পাঁচজন লোককে আমরা জাতীয় পর্যায়ে আমি পার্সোনালি একজন ঢাকেন আরাবিকের আরবিকের ছাত্র এবং পরবর্তীতে শিক্ষক হওয়ার পর অথবা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি যত যতগুলো মানুষকে মূল্যায়ন করি পাবলিক স্পিকার হিসেবে যারা ফিল্ডে ময়দানে কাজ করেন তাদের মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ ফাইভ আমি পার্সোনালি মনে করি ওনার মানহাজ নিয়ে কথাবার্তা বলতে গেলে ইউটিউবে যদি আমরা শুনি তাহলে আমি বেশ কয়টা শুনেছি তার মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে কথাগুলো মনে হয়েছে উনি বলছেন আর কতদিন জীবন সায়ন এই একটু আগে আমি শুনতেছিলাম এরকম করে বহুত কথা উনি বলেছেন কিন্তু কখনো আমি ওনার কোনো বক্তৃতায় শুনি নাই যে কোনো প্রতিপক্ষকে একটা মানে তুচ্ছ তাচ্ছিল্য ভরে একটা শব্দ বলেছেন অনেকের মুদ্রা দোষ থাকে কথা বলতে গিয়ে কিছু কথাবার্তা বলেন এটা বক্তাদের বিশেষ কারবার এবং মনে হয় যে এটা তাদের বক্তৃতার একটা মসল্লা মৌলানা লুৎফুর রহমান রহমা উল্লা তার আলোচনার ভিতরে ছিল একেবারে নির্ভেজাল মানে বাসা বাসা কিছু ওয়ার্ড কেউ মাঝে মধ্যে তিনি আঞ্চলিক শব্দেও চলে যেতেন যেমন আমি বরিশালে চলে যাই মাঝে মাঝে তো এটা আমাদের ব্যক্তিগত মানে কি বলবো নেচার কিন্তু রহমান সাহেবের কথায় কখনো আমি একটা শব্দ পাই না যাতে যে শব্দটাকে গুণহের শব্দ বলা যেতে পারে বা যে শব্দটা একটা মানুষ কষ্ট পেতে পারে এটা ছিল তার একটি বড় মানহাজ ওনার বক্তৃতা শুনলে মনে হয় উনি কমন গুডনেস যেগুলো মানুষের মধ্যে মানে একটা উত্তম উত্তমতা যেটা সবার জন্য ভালো এমন জিনিসের দিকে উনি মানুষকে ডাকতেন এবং এটা কোরআনের নির্দেশ আমি মনে করি এটা ওয়াজেব বক্তাদের জন্য বিশেষ করে বেশি ওয়াজেব অলতা কুমেন কুম উম্মা ইয়াদ ওনা ইল খেয়ের এই খেয়ের শব্দটাকে একটু আগে আমি বললাম এটা হলো তেবাউল কোরআন ও তেবা উল সুন্নাত রসুল্লাহ সাল্লাম তো ওনার আলোচনার ভিতরে এই দুয়ের বাইরে খুব কথাবার্তা কম হতো কমন গুডনেস যদি আমাদের সমাজে স্টাবলিশ করতে হয় দেন উই হ্যাভ টু কাম টু কোরআনুল করিম

মে সেম গড অফ ইউ ব্লেস ইউ ইউ কে টপ ওয়ান অব দি টপ ইউনিভার্সিটি প্রফেসর খালেদ সেনা ইউনিভার্সিটি ওয়ারি তো তখন তিনি বললেনেটলি ইউর গড এন্ড মাই গড এ সেম দেখুন এটা হলো আমাদের মুসলমানদের দাওয়াতি মানে স্টাইল মানে আমি মনে করি মনে যেটা হওয়া উচিত যে আমরা যদি কোনো এলাকায় মাহ ফিলে যাই যেখানে প্রচন্ড রকম দেওবানদের ওলাময় ক্রাম আবার যেখানে যায় প্রচন্ড রকমের নকশাবানি পিপল আর এক জায়গায় যায় তবলিগের পিপল কোথায় যেটা আমাদের ওলামাদা এটা এই নীট শব্দটাই তারা জানেন না বাংলাদেশের বিশেষ করে বক্তা শ্রেণী যারা যে কোন মহল্লায় গেলে আমাকে কোন কথা বলা উচিত আপনি যদি একটা চরিত্রহীন সমাজে যান যেখানে মানুষের দেহ ব্যবসা করে ওর আশেপাশে আপনি যদি ওয়াজ করেন তাহলে আপনার ওয়াজটা কোন স্টাইলে হতে হবে আবার যদি তামিল মিল্লাদ মাদ্রাসার সবক অনুষ্ঠানে যান তখন কি হতে হবে তারপরে যদি শর্ষিনা আলিয়া মাদ্রাসা যান যেখানে তা সৌপন্থী লোক সেখানে আপনার স্টাইল কি হবে এটা যদি একজন আলেম যদি না বুঝেন সে আলেমের দ্বারা আর যাই হোক ইসলামের কোনো উপকার হবে না আর তাই হচ্ছে এই গত দুই মাস যাবত আমরা যে মিয়ারে হাক এটা সেটা নিয়ে কত রকমের কথাবার্তা দেখতেছি এবং প্রত্যেকটার মাধ্যমে যথেষ্ট দূরত্ব তৈরি করা হলো প্ল্যান তো সেক্ষেত্রে আমাদের ডি ইসলামাইজেশন চলছে আর সেই ডিইসলামাইজেশনটা শুধু এখানে না আরব দেশেও চলছে বাংলাদেশেও চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সেক্ষেত্রে মরোনা লুত রহমান রহেমালার মতো স্কলার আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় আর যেটা ডক্টর মিজি স্যার সহ সবাই বলেছেন যে তার এখলাস তার সেন্সিয়ারিটি আমি মনে করি আমাদের আলেমদের মধ্যে একটা প্রচণ্ড রকমের অভাব এখলাসের অভাব আমাদের সবচেয়ে বেশি আমরা ওয়াজ করি এখলাসের কিন্তু যখন আমাদের মানে ব্যক্তিজীবন ইসলাম আসে তখন এই এখলাসের ক্ষেত্রে আমাদের প্রচণ্ড রকমের অভাব দোষের কথা বলেছিলাম বহুদ আলেম খ্যাতির বিড়ম্বনায় পড়ে যান তারা প্রচণ্ড রকমের উৎসবিলাসী অনেক বড় দরজায় নিজেকে প্রচার করেন প্রসার কর মানে কি চেষ্টা করেন কিন্তু তাদের যে কিছু ত্রুটি সমাজে ছড়িয়ে যায় সেটা তাদের কেন্দ্রিক হতে পারে তাদের লেনদেনের ক্ষেত্র হতে পারে অথবা অন্যান্য কারণ আমি যতটুকু জানি আল্লামা শেখ রহুল্লা লুৎফুর রহমান রহমাউল্লাহ ছিলেন আমাদের মধ্যে একটা এক্সাম্পল যে এত বড় খ্যাতিমান আলেম অথচ তিনি ছিলেন ডাউন দি আর্থ তিনি যেতে এককালে মাটির মানে মাটি থেকে আসছি মাটি পর্যন্ত এবং লাস্ট মিনিট পর্যন্ত তিনি তার আমি মনে করি এই মানহাসকে তিনি পালন করেছেন আর এটা দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে একজন আলেম তিনি হবেন উম্মতের জন্য কুদুয়া কারণ তার হলো ওরাসাদুল আম্বিয়া তারা যদি মডেল হতে না পারেন কথা আর কাজে যদি মিল না থাকে তা কলুন আমা এটা ফালুন বলছি একটা আর একটা কিন্তু মানোনাল সাহেবের মতো মানুষ আল্লামা তাদের জীবনে আমি মনে করি এটা মিল ছিল যা বলতেন তা করতেন অথবা যা বলতেন তার চেয়ে বেশি করতেন তো যাই হোক আমি ডক্টর রুহুল আমিন স্যার এবং খালেদ তারপরে হাসান ইয়াহিয়া ভাই ছোট ভাই জীবনে কখনো দু একবার দেখা হয়েছিল মাসা আমরা আমি লন্ডনে থাকি বার্মিংহামে থাকি ইনশাল্লাহ যদি আমরা ছোট ছোট কোনো কোন ক্ষেত্রে যদি কোনো অবদান রাখতে পারি এ সকল অলমাদের জন্য আমাদের এটা এখন দায়িত্ব কারণ তারা চলে গেছেন যে যুদ্ধ চলছে ময়দানে এই যুদ্ধগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের লেখনি আমাদের বক্তৃতা আমাদের ফোন করে একজন আলেমকে বলা যে ভাই থামেন এগুলো আমাদের কাজ মাল রহমান সাহেব রহমাউল্লা এই কাজগুলাই করে গিয়েছেন উনি উনি একজন বড় স্কলার ছিলেন পলিটিক্যালি অনেক বড় পরিচিত ছিলেন ওনার সারা ফ্যামিলি সেরকম কিন্তু উগ্রতা ছিল না কথায় না কাজে না সমাজে না বাড়িঘরে না তার যে জৌলসহীন একটা জীবন সব কিছুই আমাদের জন্য এক্সাম্পল আল্লাহ তালা আমাদের সকলকে তার মতো জীবন জীবিকা অর্জন করার মতো তফিক দান করুন আমি আবার অনুরোধ করছি আমিন স্যারকে যদি সম্ভব হয় আজকের ট্রান্সক্রিপশনটাকে আজকের স্পেসগুলোকে ট্রান্সক্রাইব করে দেখা যাবে যে বিগ ভলিউম বই হয়ে গেছে অলরেডি এটা যদি আমরা করতে পারি আই বিলিভ দিস উইল বি ভেরি বিগ অ্যাসেট অ্যাসেটের আমি যদিও কোনো প্রস্তুতি ছিল না কথা বলার খালে তোমাকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ আবার